ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদের যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কিভাবে ট্যাঙ্কটা ফিটিং করলে ভালো হয়। অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানান, তো আমি আজকে আপনাদের বলবো কিভাবে ট্যাঙ্কগুলার লাইনগুলো ফিটিং করলে ভালো হয়। দেখেন, আমাদের এখানে সরাসরি ট্যাঙ্কটা লাগানোর পর আমি প্রায় সময় যেটা বলি, ট্যাঙ্কের সাথে আপনারা কী করবেন, গেট বল ধর, এখানে আমাদের ট্যাঙ্কটা একটু উপরে লাগাইছি। উপরে লাগাইছি কি জন্য, আমাদের যাতে এই পানির প্রেশারটা একটু বেশি হয়। আর দ্বিতীয় তলায় একটা হাউস আছে, আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা লাইন, একটা কাওয়ার পানির আর একটা এমনি সাধারণ পানি, ইউএসএর পানি। সেজন্য আমি এই ভিতরে দেখেন আমাদের ট্যাঙ্কটা উপরে লাগানোর মূল কারণ হচ্ছে এখানে আমরা দুইটা পয়েন্ট রাখছি, একটা থেকে কাওয়ার পানি আর একটাতে আপনার ইউএসএর পানি। আবার দেখেন বাইরে যদি আসি, আপনাদেরকে আমি প্রায় সময় যেটা বলি সেটা হচ্ছে, দেখেন আমার এই যে এটা গ্যাস পাইপটা উপরে দিছি সরাসরি, তারপরে যেটা সরাসরি ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার এই গেট বাল্ব, বল বাল্ব যেটা আছে বল বাল্ব এটা লাগাইবেন, তারপর গ্যাস পাইপটা এইভাবে উপরে দিবেন ট্যাঙ্ক থেকে একটু যাতে দেখতে ভালো লাগে। তারপর দেখেন এখানে কোনো কিছু না আঁকা হয়, শুধু একটা ইউনিয়ন একটা বল বাল্ব, এভাবে এভাবে কিন্তু আমরা লাইনটা করছি, অনেক দূরে পর্যন্ত নিয়ে গেছি। দেখেন আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে আমাদের চারটে বাথরুম একসাথে আছে, তো আমরা সেই অনুযায়ী করে কাজটা করলাম। দেখেন এখানে একদম অনেক দূরে 1.5 ইঞ্চি পাইপ দিয়ে নিয়ে গিয়ে আপনাদের দেখেন 1.5 ইঞ্চি পাইপটা নিয়ে এখানে চলে আসলাম। এখানে আমাদের লাইনটা হয়েছে, এখানে একটা বাথরুম আর দুইটা তিনটে বাথরুম একসাথে চলে গেছে আমাদের। দেখেন এখানে পরবর্তীতে একটা জাম্প প্লাগ দিব, জাম্প প্লাগ দেওয়ার পরে এখানে উপরে পানি নেওয়ার জন্য একটা টপ রাখলাম। এই টপটা অবশ্যই লাগবে, কারণ ছাদে বাগানে পানি দেওয়াবে ইত্যাদি যে কাজগুলো আছে এগুলো। আর এই পাইপগুলো ফিটিং করার সময় মনে রাখতে হবে যাতে একদম সোজাসুজি হয়, তারপর ফেস যাতে হাফ ফেস বা বাঁকা তোরা না হয় সেটা আমাদের মূলত সবসময় খেয়াল রাখতে হবে। এখনও আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হয় না, সম্পূর্ণ হইলে আরও ভালোভাবে দেখাইতে পারতাম, এটার জন্য দুঃখিত। যেহেতু অনেকে বেশিরভাগ কমেন্ট করতেছেন সেই জন্য আমি এটা